हेलो गाइज अस्सलाम वालेकुम आशा करी सकले भलो आल्लाहर रहमते आमियो भलो प्रतिदिन मतो आबार आरेकटी ब्लग निये चले एसेछि आपनादेर माझे आमी रेखा और आमार ब्लगटी जोदि भालो लेगे थाके अवश्यई लाइक कमेंट शेयर करबेन एंड सबसक्राइब करे आमार पाशेई थाकबेन जारा सबसक्राइब करेछेन तादेरके असंख्य धन्यवाद। और आजकेर ब्लगटा आमी शुरू करछि सकाल थेके और एखन आमी नाश्ता करब तो चलुन शेयर करा जाक। तो सकाले आमी माछ भाजा और भात एटाई खेये नेब आज के सकाले नास्ता आमार एटाई। तो बाहिरे की परिमाणे रोद उठेछे प्रचंड परिमाणे रोद उठेछे और गरम এই তো নাস্তা করার পর আমি কাপড়গুলো রোদে নেড়ে দিয়েছিলাম তারপর নিয়ে আসলাম যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে তো রোদও উঠেছে প্রচন্ড পরিমাণে তাই ভাবলাম যে কাপড়গুলো রোদে দিয়ে আসি আর ওই দিন তো কাপড়গুলো ভালোভাবে পুরোপুরি শুকায়নি তার জন্য আজকে রোদে দিয়ে দিলাম। তো এখন আমি কাপড়গুলো ভাঁজ করে রেখে দিব ডায়ারে। और जरा एखोन आमार चैनलटी सबसक्राइब करेन नाई तारा प्लिज आमार चैनलटी सबसक्राइब करबेन और भिडियोटी भालो लेगे थाकले अवश्य लाइक करे दिबेन। और एतो आमार कपड़गुलो भाज करा शेष एखोन आमी रेखे देब और आमार भिडियोटी ना टेने पुरो सम्पूर्ण भिडियोटी आपनारा देखबेन। एतो एखोन आमी गोसल करे चले एसेछि और एखोन बाजे 2:20 और एखोन आमी खावा दावा करे नेब और तो देखते थाको। এই তো দুপুরে খাবার খেয়ে নেছি আমি এখানে আলু দিয়ে বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি করা হয়েছে আর ভাজা মাছ আর ওইদিকে কলার তরকারি আজকে দুপুরের খাবার এগুলো দিয়ে খেলাম। তো ভিডিওটি দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। বিকেল বেলা একটু পেয়ারা কেটে নিয়েছি তো পেয়ারা কাটতে গিয়ে হাত কেটে ফেলেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন পেয়ারাটা আমি খেয়ে নেছি আর ওই পাশেরটা আপনাদের ভাইয়ার জন্য রেখে দিয়েছি ও কাজ থেকে এসে তারপর খাবে আর এখন আমি খেয়ে নেছি। আর এই তো হাতটা দেখেন কেটে ফেলেছি পেয়ারা কাটতে গিয়ে পেয়ারাটা শক্ত ছিল তো খেয়াল করতে পারিনি তার জন্য কেটে দিয়েছি। তো আমার হাতটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর ব্যথা করতেছে প্রচন্ড পরিমাণে জ্বলতেছে হাতটা আর ভাবতে পারি না যে এইভাবে হাতটা কেটে যাবে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি হাতটা ভালো হয়ে যায়। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ।